আয়াতটি তিনবার দূর থেকে পড়ুন, ইনশাআল্লাহ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আসসালামু আলাইকুম সুফিয়া দর্শক মণ্ডলী, সকলে আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। তো আমিও আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি ভালোবাসার গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো আপনারা যদি দোয়াটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে দোয়াটি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আপনি আয়াতটি দূর থেকে হোক বা কাছ থেকে হোক আপনি পড়লেই হবে, বা তার ছবিতে হোক বা মোবাইলে তার ছবিতে হোক, যে কোনো জায়গায় হোক আপনি তাকে দোয়াটি শুধু তিনবার পড়ে যদি ফু দেন, ইনশাআল্লাহ সে আপনার সাথে ভালো বাসতে বাধ্য হবে। সে ছেলে হোক বা মেয়ে হোক, দোনো জনের ক্ষেত্রে এই আমলটি কাজ করবে। যদি ছেলে চায় কোনো মেয়েকে ভালোবাসতে তাহলে আমলটি করতে পারবেন, বা যদি কোনো মেয়ে হয়ে কোনো ছেলের জন্য আমলটি করেন তাহলে সে ছেলেটি মেয়েকে ভালোবাসবে ইনশাআল্লাহ। কিন্তু আমলটি করবেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন না, ভালো উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন, তাহলে আপনি ফলাফল পাবেন। আপনার মনের মধ্যে যদি অন্য কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে আমলটি করলে আপনি ফল পাবেন না। আপনার মন থাকতে হবে ফ্রেশ, একদম যেন কোনো বাজে মন্তব্য না থাকে, এবং কি আমলটি করতে হবে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আমলটি করবেন। যদি আল্লাহ তাআলার উপর আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনি আমলটি করেন, যতই আমল করেন কোনো লাভ হবে না। আপনার যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস না থাকে তো আপনি আমলটি করবেন আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, যেন আপনার খেয়াল থাকে এই কথাটি, এবং কি আপনি আমলটি করতে হবে 5 দিন আমলটি করতে হবে, 5 দিন অথবা 7 দিন। আপনি 7 দিন করলে আশা করি ভালো হবে, আপনি 7 দিন করবেন, যদি না পারেন তাহলে 5 দিন করবেন, কিন্তু 7 দিন করাই ভালো। আপনি তার একটা ছবিতে বা তার হয়তো আপনি যদি তার আশপাশে থাকেন, আশপাশে আপনার বাড়ি হয়, তাহলে আপনি তার সামনে গিয়ে দূর থেকে হোক মুখ তাকে আপনি আপনার সামনে দেখলে হবে, আপনি দূর থেকে হোক আপনার চোখে চোখে থাকলে হবে, তাকে শুধু দূর থেকে ফু দিবেন বা তার ছবিতে ফু দিবেন, দোয়াটি পড়ে আমলটি করতে হবে 7 দিন বা 5 দিন, আপনার এ কথা খেয়াল রাখবেন এবং আমলটি করবেন প্রতিদিন একই টাইমে করবেন। আজকে হয়তো যে টাইমে করলেন কালকেও সেই টাইমে একই টাইমে করবেন। আজকে ধরেন সকালে করলেন বা 9টা 10টার দিকে, আপনি যে টাইমে করবেন সেই টাইমটা আপনার নির্ধারিত একটা টাইম রাখবেন, সেই নির্ধারিত টাইম অনুযায়ী আপনি আমলটি করবেন। টাইমের দরকার নাই, আশা করি আপনি সকালে করলে প্রতিদিন সকালে করবেন, বা বিকেলে করলে প্রতিদিন বিকেলে করবেন, বা রাত্রে করলে প্রতিদিন রাতে করবেন। টাইমের আশা করি দরকার নেই, টাইম লাগবে না। তো আপনি হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন, হয়তো ধরেন আপনি প্রতিদিন রাত্রে করলেন, তো প্রতিদিন রাত্রে আপনি তার একটা ছবি নিয়ে আপনার সামনে ছবিটা রাখবেন। রাখার পর আপনি প্রথমে যে কাজটি করতে হবে, ছবিটা রাখার আগে আপনি প্রথমে ভালো করে উজু করে নেবেন, আপনার শরীর যেন ফাঁক অবস্থায় থাকে, না ফাঁক যেন না থাকে, ফাঁক থাকতে হবে। এবং তারপর আপনি ছবিটা সামনে নিয়ে আপনি বসবেন, যেখানে হোক আপনি বসবেন, বা যে দাঁড়িয়ে থাকলে হবে আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফের পরে একটি দোয়া আছে, সে দোয়াটি পড়তে হবে। আপনি আগে দুরূদ শরীফ পড়ে নেবেন 10 বার বা 7 বার 11 বার। দুরূদ শরীফ আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দুরূদ শরীফ পড়তে হবে, আপনি যত দুরূদ শরীফ বেশি পড়বেন তত আপনি ফলাফলটি অতি দ্রুত পাবেন। এবং আপনি নিজেই চিন্তা করে নিন আপনি কতবার পড়বেন, যত বেশি পড়বেন তত ফলাফল অতি দ্রুত পাবেন। তো আপনি পড়বেন আপনার মন অনুযায়ী, আপনার যতবার পড়ার ইচ্ছা হয়। তারপর আপনি দুরূদ শরীফটি আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে করে আপনি দুরূদ শরীফটি পড়ে নেবেন। যখন আপনার দুরূদ শরীফটি পড়া শেষ হবে
আপনি যদি দূরে সরিয়ে না পারেন, আপনি দেখে দেখে পড়ে নেবেন, যে কোনো জায়গায় পেয়ে যাবেন দূরে সরিয়েটি। এবং যদি আপনি না পারেন, কোথাও যদি না দেখেন, তাহলে আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, দূরে সরিয়ে লিখে সার্চ করলে আপনি দূরে সরিয়ে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতেও পারেন। দূরে সরিয়েটি আপনার যখন পড়া শেষ হবে, তখন এই দোয়াটি আপনি শুধু তিনবার পড়ে তার ছবিতে তিনটা ফু দিবেন। এই আমলটি করতে হবে আপনাকে 7 দিন বা 5 দিন, এটা খেয়াল রাখবেন। তো দোয়াটির যে দোয়াটি হলো, সে দোয়াটি হলো ও আল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আমি আবারও বলে দিচ্ছি, ও আল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ও আল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে করে আপনি তিনবার পড়ে তিনটা ফু দিবেন তার ছবিতে। ইনশাল্লাহ দেখবেন প্রতিদিন আমলটি একই নিয়মে একই অনুযায়ী করবেন। দুরুদ শরীফ প্রতিদিন, আজকে যতবার পড়েছেন কালকে তার থেকে আরও বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। দুরুদ শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন এবং তারপর দেখবেন আমলটি 7 দিন করা শেষ হলে দেখবেন ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। আপনি যাকে ভালোবাসেন সে আপনার কাছে চলে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।